কি হলো? চুপ করে আছো যে, কিছু বলবে না মা? কি যা মনে আসে তাই, যা খুশি, কিছু চাইতেও তো পারো আমার থেকে। সত্যি যদি কিছু চাই দেবেন? একবার চেয়ে তো দেখো। জয়ের সঙ্গে বনুর বিয়েটা যদি বলেছিলেন আপনি সব ঠিক করে দেবেন, এবার তো ওদের ব্যাপারটা আমার শুধু একটাই চাওয়া, বড্ড ভালোবাসে ওরা দুজন দুজনকে, আমি শুধু চাই ওরা সুখী হোক। এত ভাবছ তার আসল রূপ তুমি জানো না দীপা। আমার না পাওয়া, আমার অপমানের কথা আমি কিচ্ছু মনে রাখি না। আমাদের জন্য বন্ধুদের সবকিছু এলোমেলো হয়ে গেছে, আর এটা আমাকে কাটার মতো বিঁধছে। আমরা তো তাও একটা জায়গায় এসেছি, এখন এখন কি ওদের দুজনকে এক করা যায় না? আমি সেদিন কি তোমার প্রেমে পড়ে গেছিলাম? আমি ভালোবেসে ফেলেছি তোমাকে সূর্য। কি ভাবছেন? জয় কত খুশি ছিল আজ, ও তো নতুন করে স্বপ্ন দেখছে সবকিছু ঠিক হয়ে যাওয়ার। আজ রাতটা তোমার আমার, আজকে না হয় অন্য কারোর কথা থাক। আপনি তো বললেন আমরা বন্ধু, আমাদের বন্ধুত্ব তো জন্ম জন্মান্তর, সাত জন্মের দিন রাত সব তো আমাদেরই, আর ওরা তো অন্য কেউ নয়, আমাদের ভাই বোন। বোন উর্মি তুমি বোন বলো, কিন্তু উর্মি ও তোমায় নিজের কেউ বলে ভাবে? ওর আর আমার শরীরে একই রক্ত বইছে, এখন যদি আমার ছোট বোনের দোষ ত্রুটি ধরে বসে থাকি তাহলে আমিই বা কেমন দিদি হলাম? আপনি কিছু বললেন না যে? বলিনি মানে এই নয় যে অ্যাভয়েড করে গেলাম, মাথায় আছে আমার। কিন্তু তুমি এখনো অন্য কারোর কথা ভাবছো। দাদাই দাদাই, এমার্জেন্সি দাদাই। বল ভাই,
সরি এভাবে ডিস্টার্ব করার জন্য। তুই তো ফোনটা রেখে এসেছিলি ড্রয়িং রুমে, হসপিটাল থেকে কল করছিল, একটা বাচ্চার মা ফোন করেছিল। ইমার্জেন্সি, বাট সুইচ অফ বলছে। রিসেপশনে একটা ফোন করে দেখি তো। ভাই, যিনি ফোন করেছিলেন কোনো ডিটেলস বলেছেন, মানে নাম ঠিকানা কিছু? হ্যাঁ, একজন মহিলা ফোন করেছিল। ঠিক আছে ভাই, আমাকে মনে হয় এক্ষুনি বেরোতে হবে। কিন্তু আজকের দিনে ভাই, একজন মানুষের লাইফটা বেশি ইম্পর্টেন্ট। তুই যা, আমি দেখছি, ঠিক আছে? আপনি দেরি করবেন না, একটা বাচ্চার জীবনের থেকে বড় কিছু হতে পারে না। আপনি তাড়াতাড়ি যান। থ্যাংক ইউ সো মাচ দীপা, থ্যাংক ইউ। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।